এখন আপনাদের সম্মুখে শেখ আরিফুল ইসলাম মাদানী, লিসান্স মদিনা বিশ্ববিদ্যালয়। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال النبي مصطفى صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين. وقال الشاعر سبق پر پھر صداقت کا شجاعت کا عدالت کا سبق پر پھر صداقت کا شجاعت کا عدالت کا لیا جائے گا تجھ سے کام دنیا کی امامت کا. شردیو آج کے سبھار سنام دھن سبھاپتی مہاشئے بندوبر شیخ عبدالحمید فیضی حفظہ اللہ মঞ্চ উপবিষ্ট জ্ঞান গরিমা সম্পূর্ণ বুদ্ধিজীবী ব্যক্তিবর্গ, সম্মুখীন সম্মানিত দিন দরদি ইসলাম দরদি ভাতৃবৃন্দ, অপরদার অন্তরালে স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা, সম্মানিত উপস্থিতি, যে বিষয়কে সম্মুখে রেখে আলোচনা করতে চলেছি বিষয় হচ্ছে আমার আহমিয়াতুত তালিম, অর্থাৎ শিক্ষার গুরুত্ব, তার প্রয়োজনীয়তা এবং তার কি ফজিলত, তার কি মর্যাদা এবং তার কি প্রসেস পদ্ধতি হতে পারে বিদ্যা অর্জন করার। যেহেতু আমরা সকলেই জানি আজকের এমন একটি পরিবেশ বা এমন একটি জায়গায় সভা অনুষ্ঠিত হচ্ছে যেটা মাদ্রাসাকে কেন্দ্র করে, একটা শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এবং সেখানে শিক্ষামূলক কথাবার্তা হওয়াটাই বাঞ্ছনীয় বা মাস্ট অপরিহার্য। সম্মানিত ভাই ও বোনেরা, মানুষ মাতৃগর্ভ থেকেই জন্ম নিয়ে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কেউ বড় মুহাদ্দিস, আলেম, ওলামা হয়ে আসে না। মানুষ যখন মাতৃগর্ভ থেকে জন্ম নেয় তখন সে আস্তে আস্তে করে শিখে, জানতে শেখে, মায়ের হাত ধরে হোক, আঙুল চুষে হোক, ইশারাতে হোক, সে আস্তে আস্তে করে তার চাল চলনে, কথাবার্তাতে, ইশারা ইঙ্গিতে, আকারে, ভাবে সে বড় হয়ে ওঠে। কিন্তু তার এই জানা বা তার এই বড় হওয়াটা যেহেতু একেবারে প্রাইমারি লেভেল অর্থাৎ প্রাথমিক পর্যায়ের জিনিস, তাই তাকে আরো বড় হতে গেলে, আরো বড় শিক্ষিত হতে গেলে, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে গেলে, মুহাদ্দিস হতে গেলে বা হাফেজ কোরআন হতে গেলে, আলেম উলামা হতে গেলে, রতি মহারতি হতে গেলে, পণ্ডিত হতে হলে তাকে অধ্যয়ন করতে হবে, স্টাডি করতে হবে এবং ছাত্র সেজে শিক্ষকের সাহচর্য গ্রহণ করতে হবে। প্রিয় ভাই আমার, শিক্ষা বা জ্ঞান হচ্ছে এটা এমন একটা মহামূল্যবান অলংকার বা সম্পদ যার কারণে একজন মানুষকে জ্ঞানী বলা হয়ে থাকে, যার অভাবে, যার শূন্যস্থানে একজন মানুষকে মূর্খ বা ইডিয়েট ননসেন্স বলা যেতে পারে বা বলা হয়ে থাকে। আমরা জানি যে শিক্ষার তথা দিনী ইলমের এতই গুরুত্ব এবং মর্যাদা যা আমরা প্রত্যেকটি নামাজের সূরা ফাতিহা পাঠ করে থাকি এবং সেই সূরা ফাতিহার শেষ অংশে আমরা বলে থাকি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, আল্লাহ তুমি আমাদেরকে সেই পথে পরিচালিত করো না যে পথে যারা চলেছে যাদের উপরে তোমার গজব নাজিল হয়েছে, যে পথে যারা চলে তারা বিভ্রান্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, সেই পথে আমাদেরকে পরিচালিত করো না। তারা কারা? ইহুদিদের মধ্যে, ইহুদি যাদের মধ্যে দিনের বড় বড় পাদ্রী ছিল, আলেম ওলামা ছিল, বড় বড় পণ্ডিত ছিল, কিন্তু থাকলে কি হবে? তারা তাদের ইলম অনুযায়ী, তারা তাদের জ্ঞান অনুযায়ী বাস্তবে কোনোদিন প্রয়োগ করেনি, কর্মে কোনোদিন বহির প্রকাশ ঘটায়নি। আর খ্রিস্টান নাসারা যাদের মধ্যে দিনের বড় বড় পণ্ডিত ছিল না, আলেম ওলামা ছিল না, দিন সম্পর্ক জ্ঞান তাদের ছিল না, অথচ এক্সট্রা তারা আমল করত, যতটা জানে না তার চাইতে বেশি তারা
আমল করত, এজন্য তারাও পথভ্রষ্ট। তাহলে ইয়াহুদি এবং খ্রিস্টান তারা ইলম থাকার কারণে, আমল না করার কারণে পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের উপর আল্লাহর গজব। আর যাদের ইলম ছিল কিন্তু সেই অনুযায়ী আমল করেনি, ফলে দুজনারই ওপরে আল্লাহর গজব বা লানত অভিশাপ হয়ে থাকে। প্রিয় ভাই সকল, আমরা সকলেই জানি যে ইসলামের জ্ঞান অর্জন করা কোনো দুনিয়াবি বা জাগতিক জ্ঞানের সম্পর্কে আজকের আলোচনা নয়, শুধুমাত্র দিনের দিনই ইলম, শরীয়তের ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত ইলম, ওহি, সেই ইলমের আলোচনা হচ্ছে। যে ইলম শিক্ষা করা প্রত্যেকটি মুসলমান নরনারীর জন্য অপরিহার্য, যেমন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাষা, তালাবুল ইলমি ফাদিলাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলিম নরনারীর উপরে দিনই শিক্ষা করা, অর্থাৎ প্রাইমারি লেভেলের বেসিক পয়েন্টগুলো জানা একেবারে কম্পালসারি, মাস্ট। এগুলো কোনো অ্যাডিশনাল বিষয় নয়। আপনি ইমানের অঙ্গ জানবেন না, ইমানের রোপণ জানবেন না, কোন কোন জিনিসের উপর ইমান রাখতে হয় সে সম্পর্কে কোন নলেজ নেই, আইডিয়া নেই, দ্য ফাইভ পিলার্স অফ ইসলাম, ইসলামের যে মূল ভিত্তিগুলো রয়েছে, স্তম্ভগুলো রয়েছে, সে সম্পর্কেও কোনো ধারণা নেই, শোনালে মনে হয় যেন আকাশ থেকে পড়ছেন। ইহসান কাকে বলে? কিছুই জানেন না। যেগুলো সম্পর্কে ধারণা রাখা, জ্ঞান অর্জন করা, সাবালক হওয়ার পর থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত আপনার জানা একেবারে কম্পালসারি, সে বিষয়ে কোনো ভ্রক্ষেপ নেই, সে বিষয়ে কোনো ভ্রক্ষেপ নেই। প্রিয় ভাই সকল, যে জাতির সর্বপ্রথম আদেশ হচ্ছে পড়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রথম যে বাণী নাযিল হয়, যে আয়াত নাযিল হয়, তাও আমরা জানি, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম বলছেন, নবী আপনি পড়েন, অন্য কোনো কাজ নেই, না নামাজের হুকুম, না যাকাতে, না সাদকা, দান খায়রাত, অন্য কোন হুকুম দেননি, সর্বত আপনি পড়ুন, আগে জানুন আপনার রবকে, আপনি আপনার সম্মানিত রবের নামে পাঠ করুন, যিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। মানুষ তার সৃষ্টির ইতিহাস, তার হিস্ট্রি ভুলে গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পদে পদে ইয়াদ করাতে চান, যেমনটি অন্যত্র বলে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হাল আতা আলাল ইনসানি হিনাম মিন আদ-দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আরে মানুষ কি জানে না তাদের উপর এমন একটা সময় পার হয়ে গেছে যখন সে উল্লেখযোগ্য বস্তু হিসেবে পরিগণিত ছিল না, তার হাত ছিল না, পা ছিল না, জমাট রক্ত ছিল, জমাট রক্ত ছিল, কি অস্তিত্ব ছিল, সেই রক্তটা ভেঙে টুকরো হয়ে যেতে পারত, যেমন অনেকে হয়। বিজ্ঞানের ভাষা অনুযায়ী যখন একজন প্রাপ্ত বয়স্ক সহবাস করে তার স্ত্রীর সাথে, একবার সহবাসের ফলে 40 কোটি শুক্রাণু নির্গত হয়, কত? 40 কোটি শুক্রাণু, শুক্রকীট নির্গত হয়, এবং 40 কোটি শুক্রাণু তারা সকলে জয়ী হওয়ার জন্য, তাদের জীবনকে বাঁচানোর জন্য তারা কম্পিটিশন শুরু করে, প্রতিযোগিতা শুরু করে, এবং সকলেই মায়ের জরায়ু গর্ভের দিকে একেবারে সজোরে অগ্রগামী হতে থাকে, কিন্তু সকলেই তো আর জয়ী হতে পারে না, সকলেই তো আর ফাস্ট হতে পারে না, মায়ের জরায়ুতে পৌঁছাবার বহু পড়বে। এই 40 কোটি শুক্রাণুর মধ্যে থেকে মাত্র 300 থেকে 400 শুক্রাণু বেঁচে থাকে, বাকি সব আউট, সব ডেড, মারা যায়, মাত্র 300 থেকে 400। আবার এরাও যখন দৌড় শুরু করে, প্রতিযোগিতা শুরু করে, এরাও সকলে মায়ের জরায়ুতে আসন গ্রহণ করতে পারে না, তারা স্টেজে গিয়ে পৌঁছতে পারে না, মাত্র একটি শুক্রাণু যা ডিম্বাণুকে ফার্টিলাইজ করে মায়ের জরায়ুতে গিয়ে আসন গ্রহণ করে, আর সেই শুক্রাণু থেকে জমাট রক্ত হয়, আর সেই রক্তপিণ্ড থেকে মানুষের বডি স্ট্রাকচার তৈরি হয়, যার ফলস্বরূপ আপনি আমি। চিন্তা করেছেন? 40 কোটি শুক্রাণু, বিজ্ঞান বলছে যদি মায়ের জরায়ুতে আসন গ্রহণ করতো তাহলে 40 কোটি সন্তান লাভ হতো, জন্মগ্রহণ করতো, কিন্তু সকলের দুনিয়ার আলো বাতাস দেখার সৌভাগ্য নেই। আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, আপনি কি আপনার সৃষ্টির ইতিহাস ভুলে যাবেন? পড়বেন না রবের নামে, পড়বেন না রবের নামে, শুকরিয়া আদায় করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আপনাকে মহা মূল্যবান সম্পদ করে এত কষ্টের মাধ্যমে আসন গ্রহণ করলো, তারপরে মারা যাননি। অনেক সন্তান মায়ের জরায়ুতে মারা যায়,
দুনিয়ার আলো দেখতে পায় না। অনেক সন্তান জন্মাবার সময় মারা যায়, অনেকে জন্মাবার পরে চার পাঁচ বছরের মধ্যে মারা যায়। আমরা এখনো বেঁচে আছি, এখনো বেঁচে আছি, মরাটা কোনো অসম্ভব ইম্পসিবল ব্যাপার নয়, বরং বেঁচে থাকাটাই হচ্ছে ইম্পসিবল ব্যাপার, মরাটা কোনো ইম্পসিবল ব্যাপার নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে মানুষ সৃষ্টির ইতিহাসের দিকে যদি আপনি লক্ষ্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জমাট রক্ত সৃষ্টি করেছেন, আপনি পরম সেই প্রভুর নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে পড়তে বলছেন, দ্বিতীয় আয়াতে মানুষ সৃষ্টির ইতিহাস একটা ছোট্ট আয়াত তুলে ধরলেন, তার পরবর্তী আয়াত আবার বলছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, হে নবী আপনি আপনার সম্মানিত রবের নামে পাঠ করুন। ইকরা শব্দটি, পড়া শব্দটি কোরআনে এখানে দুবার ব্যবহার করা হয়েছে। এতের মুফাসসিরগণ তিনিরা বলতে চেয়েছেন এর তাৎপর্য যেটা হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুবার বলেছেন যে কোনো বিষয় একবার পড়লে সেটা ব্রেনে ক্যাপচার হয় না, আয়ত্তে আসে না, এর জন্য সেটাকে বারংবার পড়তে হয়, তাই না? একবার পড়লে তার থেকে যে মধু রস, তার থেকে যে রসদ, সেটা গ্রহণ করা অনেক সময় কষ্টকর হয়, বুঝতে পারা যায় না। দ্বিতীয়বার পড়বেন একেবারে ক্লিয়ার, অথবা মগজে সেভ হয়ে যায়। এই জন্য পরীক্ষার সময়ও বারংবার আমরা পাঠ করি, তাই না? একটি প্যারাগ্রাফকে একবার পড়লাম, হলো না, আবার পড়লাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একবার নয়, বারংবার পাঠ করেন, তাহলে বুঝতে পারলাম শিক্ষার কতটা গুরুত্ব। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহ মানুষকে কলমের দ্বারা তো সৃষ্টি করেছেন, মানুষ যা জানতো না তা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন। এখানেও যে জাতির সর্বপ্রথম শিক্ষা পড়া সম্পর্কে, যে জাতির সর্বপ্রথম আদেশ পড়ো, যে জাতির সর্বপ্রথম সূচনা কলম দিয়ে, যেমনটি হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিসসালাম বলছেন আউয়াল মা খালাকাল্লাহু আল কলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। কলম সৃষ্টি করার পর কলমকে বলা হলো উক্তুব, কলম বলছে মা যাক্তুব, আমি কি লিখব। আল্লাহ বলছেন উক্তুব মাকাদির আল খালাইক, আরে মানব জগতের ভাগ্যলিপি, ভাগ্য রেজিস্টার, এগুলো লিপিবদ্ধ করো, লেখো। তাহলে আমরা জানলাম যে ইজাতির সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে কলম, ইজাতির সর্বপ্রথম আদেশ হচ্ছে পড়ো, মানে লেখা এবং পড়া। তাহলে যে জাতির সর্বপ্রথম সূচনা ইন্টারডুকেশন লেখা এবং পড়া দিয়ে হতে পারে, বুঝতে পারছেন সে জাতির গুরুত্ব এবং কদর, তার মূল্যায়ন, তার মান ও মর্যাদা কতটা হতে পারে, সে জাতির কাছে শিক্ষার গুরুত্ব কতটা হওয়া উচিত। কিন্তু বড়ই দুঃখ, আফসোসের বিষয়, সেই জাতি আর বড় পিছপা শিক্ষা দীক্ষা হতে, আছে টাকা পয়সা ধন দৌলত, অনেক বাড়ি গাড়ি ঠাট বাট ক্যাটাস প্রাসাদ ভবন অট্টালিকা সব গেড়ে বসা আছে, অর্থের দিক দিয়ে জাতির কমি নেই, ধন সম্পদের দিক দিয়ে জাতির কমি নেই, কমি আছে সঠিক জিনিসে সেটাকে ব্যয় করা, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবে, ওরে বাপ টাকা নষ্ট হয়ে যাবে, ব্যাংক ব্যালেন্স করে রাখবে, সুদে হারে আসলে সেটাকে আরো বাড়তে থাকবে, অনেক লাভ হবে। প্রিয় ভাই আমার, তাহলে আমরা বুঝতে পারছি কলম হচ্ছে এ মানব জাতির সর্বপ্রথম সৃষ্টি, এই জন্য কলমকে দিয়ে লিখতে হবে। কলম হচ্ছে সমস্ত সৃষ্টিজীবের রচনার এক মহামূল্যবান অলঙ্কার, কলম হচ্ছে মানুষকে হাসায় আবার মানুষকে কাঁদায়, কলমের মাধ্যমে সমগ্র ইলমকে সংরক্ষণ করা যায়, কলমের মাধ্যমে প্রাচীন যুগের ইতিহাস যা আমাদের কাছে স্বর্ণাক্ষরে সুস্পষ্টভাবে ফুটে ওঠে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। প্রিয় ভাই আমার, ইলমের ততদিন শিক্ষার মর্যাদা সম্পর্কে একাধিক আয়াত রয়েছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, নবী আপনি বলে দিন, আরে যারা জানে না আর যারা জানে, যারা মূর্খ যারা জ্ঞানী, তারা কি কখনো সমান হতে পারে? আসমান জমিন তফাত, যারা মূর্খ চোখ থাকতেও তারা অন্ধ, তাদের চোখ থাকতেও তারা অন্ধ, জ্ঞান যারা লাভ করেনি, দিনী শিক্ষা যারা গ্রহণ করেনি। প্রিয় ভাই সকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান, দ্বীনের সৌচ বুঝ তাকে দান করে থাকেন। আপনাদের যাদের সন্তানেরা আজকে মাদ্রাসায় পড়াশোনা করে, হতে পারে বিভিন্ন রকমের দিক দিয়ে কুকথা, বাজে মন্তব্য, বাজে কমেন্টস আসতে পারে, কিন্তু তাতে তো আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে সৌভাগ্যশীল এবং একজন এটা আপনার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি মনে করতে পারেন, যেটা একটা সুবর্ণ সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, আমার সন্তান
মাদ্রাসায় পড়াশোনা করছে, যিনি শিক্ষা অর্জন করছে, যা ইহকাল পরকালে দুই কালে লাভবান হবে, শুধু তাই নয়, সেই সন্তানের পিতা মাতারা সন্তানের শিক্ষার জন্য কি ফেসিলিটি পাবে, কি ফেসিলিটি আছে তাদের মর্যাদা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, উলবিসা ওয়ালিদাহু ইয়াওমাল কিয়ামাতি তাজাম মিন নূর, কিয়ামতের দিন ওই সন্তানের পিতা মাতাকে তাদের মাথাতে নূরের আলোর তাজ, সিংহাসন, মানে মনের মুকুট পরানো হবে তাদের পিতা মাতাকে। তাহলে এমন ভাগ্যবান কি আপনি হতে চান না? অবশ্যই, যাদের সন্তানেরা এখন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অতপ্রতভাবে জড়িত, শিখতে চায় এবং খোদ নিজেও যারা শিক্ষাঙ্গনের সাথে জড়িত, শিক্ষা অর্জন করতে চায়, তারাও অবশ্যই সৌভাগ্যবান। যেমন আজকের এই মজলিসে আপনারা ছাত্র, আমরা হয়তো শিক্ষক আকারে কিছু আলোচনা করছি। সাহাবায়ে কেরামদের যুগে কোনো মাদ্রাসা ছিল না, এরকমই তো পরিবেশ ছিল। মসজিদে নববীর আঙিনাই ছিল সবচাইতে বড় মাদ্রাসা, মদিনার মসজিদ। যারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, জানেন আসামের সোফার জায়গা, যেটা রসুল সাল্লামের কবরের পিছনে রয়েছে জায়গা, কিছুটা ঘেরা আছে। 70 জন সাহাবায়ে কেরাম কেবলমাত্র দিন শেখার জন্য সেখানে পড়ে থাকতেন। খাবার দাবারের কি ব্যবস্থা? মানুষ মারা গেলে খাবার দাবারের আয়োজন করতে হয়, দূর থেকে মানুষ আসছে, না খেয়ে চলে যাবে, কি খাবে, হায় রে মানুষ। সাহাবায়ে কেরামের অবস্থা ছিল, কোনো আয়োজন ছিল না, ব্যবসা বাণিজ্য কিছুই নেই, কেউ মসজিদে নববীতে এসে খেজুর লটকে দিয়ে যেত, সেটাই তেনারা খেতেন, সেটাই তেনারা আহার করতেন, আর দিন শেখার জন্য সেই আঙিনাকে কঠোরভাবে ধারণ করে থাকতেন। এটা ছিল সাহাবায়ে কেরামদের মাদ্রাসা, তাদের শিক্ষাঙ্গন, তাদের বিদ্যালয়, তাদের প্রতিষ্ঠান। প্রিয় ভাই আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আলেমের ফজিলত, তার গুরুত্ব সম্পর্কে বর্ণনা করছেন, যে ফাযলুল আলিম আলাল আবিদ কাফাযলুল কমার আলা সাইরিল কাওয়াকিব, একজন আলেমের মর্যাদা একজন ইবাদতকারীর উপরে যেমন চাঁদের মর্যাদা সমগ্র তারার উপরে, নক্ষত্রের উপরে। প্রিয় ভাই সকল, এবং আমরা জানব যে আসল ধন দৌলত, আসল পোশাক পরিচ্ছদ, আসল ঠাট বাট, এটাই প্রকৃতপক্ষে হাকিকত নয়। এটা আমার আপনার জন্য কোনো লাভ বয়ে নিয়ে আসবে না। যেমন তি কবি বলছেন, লাইসাল জামালু বি আসওয়াবিন তুযাইয়িনুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাব, প্রকৃতপক্ষে আশা পোশাক, আশাক পরিচ্ছদ, ড্রেস, এগুলো কোনো সৌন্দর্য তো নয়, আসল সৌন্দর্য হলো ইলম এবং আসলে ইলম এবং আদবের সৌন্দর্য। সম্মানিত ভাই সকল, আমরা যখনই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত হব বা লেখাপড়া করব, আমাদের উদ্দেশ্য সৎ হতে হবে। কোন উদ্দেশ্যকে এই লক্ষ্য নিয়ে, টার্গেট কি, সে উদ্দেশ্য সফল হতে হবে। উদ্দেশ্য দিন দুনিয়া দুটোতেই, ইহলৌকিক পরলৌকিক দুই জগতেই আমাদেরকে লাভবান হওয়া। নম্বর দুই, মন ছবি তৈরি করতে হবে, মনের ভিতরে আমার একটা ছবি তৈরি করতে হবে যে আমি আসল ইলম শিখবো, আর সে অনুযায়ী কার ব্যবস্থাপনা করতে হবে। আরবি কবি বলছেন, তার জন্য নাজাত ওয়ালাম তাসলুক মাসালিকাহা ইন্না সাফিনাত লা তাজরি আলাল ইয়াবাস, মুক্তি পেতে চাও, সফলতা অর্জন করতে চাও, সফলতার শীর্ষ চূড়ায় পৌঁছাতে চাও, অথচ সেই রাস্তাতে তোমরা চলো না, আরে জলজাহাজ সে কি কখনো ডাঙায় চলে, লা তাজরি আলাল ইয়াবাস, কখনোই সম্ভব নয়। অনুরূপভাবে মনোযোগ দিতে হবে যে কোনো প্রকারের আলোচনা, বক্তব্য, যে কোনো প্রকারের লেকচার, সেটাকে মন ধ্যান দিয়ে শ্রবণ করতে হবে, নচেত শুনছি চোখ আছে, দিল অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে, কখনো উপকারে আসবে না। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কালবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ, নিঃসন্দেহে নসিহত রয়েছে যাদের অন্তকরণ রয়েছে, যারা শোনে হাজির হয়ে। প্রিয় ভাই সকল, অনুরূপভাবে আলোচনা অনেক থাকলেও সময় যেহেতু আমাদের কাছে একেবারেই নেই, তাই আমাদের ছাত্ররা বা আমাদের যে সমস্ত ব্যক্তিবর্গরা, ছাত্র বলতে এই নয় যারা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন তারাই ছাত্র, আপনারা ছাত্র, যারা ইলম অর্জন করে তারাই ছাত্র, শিক্ষাঙ্গন থেকে, এই শিক্ষা পরিবেশ থেকে, এইরকম একটা পরিবেশ পরিস্থিতি থেকে যদি আমরা মনি মুক্ত সিঞ্চন না করতে পারি, সঠিক ইলম তা সঠিক রসদ যদি গ্রহণ না করতে পারি, তাহলে কবির বড় আফসোসের ভাষা, শক্তি সিন্ধু মাঝে রহিয়া হয়, শক্তি পেল না যে, শক্তি সিন্ধু মাঝে রহিয়া হয়, শক্তি পেল না যে, মরিবার বহু পর্বে জানিও মরিয়া গিয়াছে সে। অনুরূপভাবে এমন শিক্ষিত সেই ফলের ঝুড়ির মতো, যে ফলের স্বাদ রস সম্পর্কে কোনো কিছু তার আইডিয়া নেই, কোনো গন্ধ বাতাস সম্পর্কে সে কিছুই জানে না। যেমনটি কবি বলছেন, ফল পাইয়াছ পাউনিক রস, ফল পাইয়াছ পাউনিক রস, হায় রে ফলের ঝুড়ি, হাজার বছর ঝর্ণায় ডুবি রস পাই না কনুড়ি, হাজারো বছর ঝর্ণাতে একটা পাথর ডুবে আছে কিন্তু সে কোনো স্বাদ গন্ধ কিছুই বুঝতে পারে না। অনুরূপভাবে শিক্ষার জন্য সময় আপনাকে ব্যয় করতে হবে, শ্রম আপনাকে ব্যয় করতে হবে। আরবি কবির ভাষায়
মান জাদ্দা ওয়াজাদা অনুরূপ ভাবে বেকদরিল কাদ্দ তুত্তাসাবাল মাআলি ওয়া মান তালাবাল উলা সাহিরাল লায়ালি উচ্চ পজিশন হাসিল করতে হলে আপনাকে রাত ও রাত জাগতে হবে, খুনকে হারাম করতে হবে। আমান রামাল উলা মিন গায়রে কাদ্দিন আদা আল উমর ফি তালাবিল মাহাল, বিনা মেহনতে বিনা পরিশ্রমে মনে করেছেন ফল পাবো কখনোই সম্ভব নয়। লতা পাতা গাছ লাগিয়ে সেখান থেকে সুগন্ধ ফুলের আশা করেন, গোলাপ ফুলের আশা করেন, একটা ফলদার গাছ লাগাননি সেখান থেকে ফলের আশা করেন, সেটা কি কখনোই সম্ভব? দিন কি হাওয়াই লাড্ডু কখনোই সম্ভব নয়। অতএব আপনাকে সময় ব্যয় করতে হবে, মেহনত শ্রম লাগান আপনাকে দিতে হবে, তবেই আপনি পাবেন। প্রিয় ভাই সকল, সময় সম্পর্কে সচেতন হন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্দর নসিহত সম্পর্কে রয়েছে, তিনি বলছেন ইকতানিম খামসান কাবলা খামস, পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসের তোমরা গুরুত্ব দেবে, মর্যাদা দেবে। নাম্বার এক হচ্ছে হায়াতাকা কাবলা মাউতিক, যাদের এখন মৃত্যু আসেনি, এখন মৃত্যুর দুয়ারে পৌঁছে যাওনি, জীবনটাকে জীবনটার মর্যাদা দাও, কদর করো। নাম্বার দুই হচ্ছে হায়াতাকা কাবলা সাকামিক, যাদের এখন রোগ বাত ব্যথা বালা মুসিবত বিভিন্ন রকমের ক্যান্সার সুগার হসপিটালের বেডে পড়ে যেতে হয়নি, এখনো শরীর সুস্থ আছে, সতেজ আছে, সবল আছে, আরে এর ফায়দা উঠান, এর লাভ উঠান, এর কদর করেন, নেকি করেন, তো কদম বাড়ান। নাম্বার তিন অফেরাগত কাবলা সুগরিক, ব্যথি ব্যস্ততা আসার পূর্বে যাদেরকে আল্লাহ অবসর সময় দিয়েছেন, বিভিন্ন রকমের বিজনেস আছে, অত খাটাখাটনি করতে হয় না, আল্লাহ অবসর সময় দিয়েছে, ফায়দা উঠান। তারপরে আছে অসাবা বাকা কাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে যাদেরকে আল্লাহ জওয়ান যুবক করেছেন, হে যুবক ফায়দা উঠান, আপনার যৌবন দ্বারা নাচত কিয়ামতের দিনে কোনো আশ্রয় পাবেন না। দারিদ্রতা আসার পূর্বে, বিভিন্ন রকমের অভাব অনটন আসার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে যেটুকু সম্বল দিয়েছেন, টাকা পয়সা হোক ধন দৌলত হোক, তার মর্যাদা উঠান। অনুরূপ ভাবে বিভিন্ন রকমের জ্ঞান বুদ্ধি বাড়ানোর জন্য, আপনার ব্রেন মগজ মস্তিষ্ককে তেজস্বী করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, যেমনটি রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়ে গেছেন, রাব্বি জিদনি ইলমা, ও আল্লাহ আমার জ্ঞানকে বাড়িয়ে দাও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, আল্লাহ উপকারী ইলম আমাদেরকে শিখিয়ে দাও। প্রিয় ভাই সকল, পরিশেষে এটাই বলবো যে আমরা যারা এখনো পর্যন্ত দ্বীনী শিক্ষা হতে, শরীয়তের শিক্ষা হতে, আল্লাহ প্রদত্ত শিক্ষা হতে এখনো দুরাবস্থান করছি, তারা যেন আরো কাছে আসি, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যেন অতপ্রতভাবে জড়িত হয়, আমাদের সন্তানদেরকে দিয়ে যেমন শিক্ষা প্রতিষ্ঠানে সাহায্য সহযোগিতা করব, ঠিক তেমনি তাদের কাছ থেকে আমরাও শিখব এবং একে অপরের মাঝে এই শিক্ষাকে ফরওয়ার্ড মেসেজ ও শেয়ার করব, যাতে করে ইহলৌকিক এবং পরলৌকিক জগতে আমাদের নেকির ব্যাংক ব্যালেন্স স্টক হয়ে থাকে, জমা থাকে। ওগো আল্লাহ, পরিশেষ তোমার কাছে আরো দোয়া করি, তুমি আমাদেরকে নির্ভেজাল নিরেট খালিস পিওর খালিস মুসলমান মুমিন হওয়ার তৌফিক দান করো, আমাদেরকে শিল্প বেদাত মুক্ত সমাজ পরিবার পরিজনদেরকে সেইভাবে লালন পালন করার তৌফিক দান করো। আমিন আকুলি কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যানব আস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।